একই দল বাংলাদেশ আওয়ামী লীগ। আজকের সূর্যটা ডুবে গেলে যে রাত আসবে, এই রাতে যে কলঙ্ক আওয়ামী লীগ রচনা করেছে, এই কলঙ্ক আমাদের কপাল থেকে কোনোদিন মুছবে কিনা সেটা সন্দেহ। জনাব ওবায়দুল কাদের আমার কাছে দুইবার না তিনবার হেরেছেন, এটা কথা নয়, উনি আমার ব্যক্তিগত বন্ধু বটে, কিন্তু দল দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ এই এক বছর যে দুঃশাসন কায়েম করেছে, ব্যর্থতার নজির কায়েম করেছে, সেটাও পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। আপনারা জানেন আজ থেকে পাটকল শ্রমিকরা আবার অনশন ধর্মঘট শুরু করেছে। গতবার তারা যখন ধর্মঘট শুরু করে তখন এই সরকার এমন উদাসীন ছিল, শেষ পর্যন্ত একজন মৃত্যুবরণ করেছে, তবু তারা তাদের কথা শুনেনি। 30 জনের মতো অসুস্থ হয়েছিল, এখন তারা আস্তে আস্তে সুস্থ, কিন্তু পেটে যখন ক্ষুধার আগুন জ্বলে তখন সুখ অসুখে কোনো পার্থক্য থাকে না, এই জন্যে তারা আবার অনশন ধর্মঘটে নেমেছে। আমি প্রথম আজকের এই সমাবেশে দাঁড়িয়ে আমি বিশ্বাস করি আমার সাথে সাথে ঐক্যফ্রন্টের বাকি দলগুলো পাটকল শ্রমিকদের এই ন্যায্য দাবির সাথে একাত্মতা ঘোষণা করবে। আমি একই সঙ্গে সরকারের কাছে আহ্বান জানাতে চাই, কোনো সময়সীমার কথা আমি এখন বলছি না, কিন্তু যত দ্রুত পারেন পাটকল শ্রমিকদের দাবি মানেন। যদি আর একটা লাশ পড়ার ঘটনা ঘটে তাহলে কার নাম কি, কার পদ কি, সেটা দেখার মতো ইচ্ছা আমাদের থাকবে না। খুব স্পষ্ট কণ্ঠে বলি, এই 48 বছর বাংলাদেশের ইতিহাসে যত বড় কলঙ্ক, তার সবচেয়ে বড় টিকা আওয়ামী লীগের কপালে। শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান আমলে পর্যন্ত অনশন ধর্মঘট করে শ্রমিক মারা গেছেন এই রকম ঘটনা ঘটেনি। এটা ঘটল বাংলাদেশের আমলে, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল। স্পষ্ট কণ্ঠে বলি, একইভাবে যেরকম করে এখন ছাত্রদের উপরে নির্যাতন করছে তারা, ওটাও বন্ধ করতে হবে। 410 ডিগ্রি বাদ দেন, মারামারি হয়েছে সবাই দেখেছে, বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা আছে, ওটা ছবি তুলেছে, সেই ছবিগুলো কোথায়? এখন নূরের নামে মামলা হয়, রাশেদের নামে মামলা হয়, নূরের সাথে আরো 20 জনের নামে মামলা হয়, আর পুলিশের এক কর্মকর্তা বলেন অভিযোগ যদি সত্য প্রমাণিত হয় তাহলে নূরকে গ্রেপ্তার করা হবে। আমরা বুঝি ছাত্র আন্দোলনকে সবাই ভয় করত, এই সরকারও ভয় করে, ডাকসুকে সবাই ভয় করত, এই সরকারও করে। আমার পাশে ডাকসুর এক বিপি বসে আছেন, উনি পাকিস্তান আমলে বটতলায় দাঁড়িয়ে বাংলাদেশের জনগণকে দেখেছিলেন আমরা স্বাধীনতার জন্য লড়ছি, এই হচ্ছে বাংলার স্বাধীনতার পতাকা। রক্তের নদী বয়েছে, রক্তের নদী বয়ে গেছে, সেই পতাকা নামানো যায় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের প্রতিনিধি হিসেবে ডাকসু যে ঘোষণা দিয়েছে, সেই ঘোষণা বাংলাদেশের মানুষ সম্মান করেছে। আজও আমরা বলি হামলা নূরের উপরে হয়েছে, নূর কোনো হামলা করেনি, ফাজলামি করে, বহিরাগত কেন আসবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত লোক যায়, যত ছাত্র যায়, সব বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের মুরব্বীরে যায় না, পিতামাতা যায় না, বন্ধু বান্ধব যায় না, সিরাজগঞ্জ থেকে, পাবনা থেকে, বুরুঙ্গামারী থেকে লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায় না। ডাকসুর ভিপির কাছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কলেজের ছাত্ররা যাবে না, ডাকসুর কাছে যাবে না, কোন 410 ডিগ্রি করেন? আর দুই একটা টেলিভিশন আছে, তারা আবার টক শো সাজায়, তারপরে জিজ্ঞেস করে বহিরাগত কি ছিল, মানে জীবনে বোধ হয় ওনারা বহিরাগত দেখেননি।
টেলিভিশনের টক শোর উপস্থাপকরা এক একটা নাটক বানাবার চেষ্টা করে, টক শোর হয় এবং সেইটা দিয়ে তারা বলে বহিরাগত ছিল কিনা তা বলেন। আর আমি বলি মুক্তিযোদ্ধা মঞ্চ, ওরা অন্তর্গত না বহিরাগত? মুক্তিযোদ্ধা মঞ্চ কি কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর উপরে হামলা করবে তাদের সম্পর্কে কথাবার্তা বলবে। নূর এবং তার সঙ্গী যারা যারা আছে তাদের নামে যা মামলা দিয়েছেন প্রত্যাহার করে। আমরা এক বছর মাঠে নামতে পারিনি, দাপট দেখিয়েছেন। আপনারা দেশের উন্নয়ন এমন আকাশে পৌঁছে দিয়েছেন যে এটা একটা রোল মডেল হয়ে গেছে, সারা বিশ্ব অবাক হয়ে তাকিয়ে রাখে, বাংলাদেশের মানুষ অবাক হয়ে তাকিয়ে রাখে কিভাবে পেঁয়াজের উন্নতি হয়। 20 টাকার পেঁয়াজ 250 টাকায় পর্যন্ত পাওয়া যায় না, ঘটেছে তো? সমস্ত জিনিসের দাম বেশি, রাস্তাঘাটের অবস্থা কি সে সম্পর্কে বলছি না। এই উন্নয়নের বুঝলো কি আর অন্যান্য কথা বলে জনগণের অধিকার বন্ধ করবেন সেটা চলবে না। আমরা যখন মাঠে নেমেছি তখন মাঠে থাকব। আজকে এখানে ঐক্যফ্রন্ট সভা করছে, আগামীকাল বিএনপি সভা করবে, গণতন্ত্র উদ্ধার আন্দোলন নামে একটা সংগঠন আমরা করেছি সভা করব, মৎস্য ভবনের সামনে কাল বিক্ষোভ সমাবেশ। আমাদের ঘোষণাও স্পষ্ট, গায়ের জোরে ক্ষমতা নিয়েছেন, ভোট হয়নি, এই ভোট মানি না, আপনাকে মানি না, আপনার সরকারকেও মানি না। আপনারা জোর করে ক্ষমতায় আছেন আর বিভিন্ন জায়গায় বলবার চেষ্টা করছেন, কই মানুষ যদি আমাদের অপছন্দই করত তাহলে তো লাখো লাখো লোক রাস্তায় নামতো। আমি বলি ঢাকা মহানগরের পুলিশ কমিশনার বলুক একবার যে ঢাকা মহানগরের মানুষ যদি মিছিল করতে চায় ভাই করেন মিছিল, পুলিশ যাবে না, দেখেন কি হয়। পুলিশ ছাড়া আওয়ামী লীগ নাই, পুলিশ লীগ মানে আওয়ামী লীগ, আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল। আর আমরা বলছি ওই পুলিশ লীগও থাকবে না, পুলিশ ও জনগণের সন্তান, মানুষের সন্তান, ওরা মানুষ, অতএব ওরা মানুষের পক্ষেই থাকবে। আমরা কর্মসূচি দেব, পাটকল ছবি যদি কেউ মারা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর যদি অত্যাচার আরো বাড়ে, নারী নির্যাতন না কমে, খুন খুন বন্ধ না হয়, আর আপনার মতো 420 কাপড় যদি চলে না যায়, তাইলে তার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নিয়ে আমরা সামনে আসছি। আজ আমাদের ধিক্কার জানাবার দিন, বাঙালির জাতির ইতিহাসে এত বড় কলঙ্কের তিলক কখনো লাগেনি যেটা 29 তারিখ রাতে লেগেছে। পৃথিবীর ইতিহাসের কোন দেশে কোন ভোটে এত বড় জুয়া চুরি হয় নাই, গতকালকের ভোট আজকে রাতে হয়ে যায়। অতএব ভাই গতকালকের ভোট আগামীকাল হয় না, গতকালকের ভোট আজকে হয়, আগামীকাল 30 তারিখ, আজ 29 তারিখ, রাতে ভোট হয়নি, ডাকাতি হয়েছে সবাই জানেন। এই ভোট বাতিল করতে হবে, পার্লামেন্ট বাতিল করতে হবে, সরকার পদত্যাগ করতে হবে, চলে যেতে হবে সরকার। এই জন্যেই আমাদের আন্দোলন, আজকে সেই শপথ নেবার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। এই অজস্র টিভি ফটো সাংবাদিকদের, অন্যান্য সাংবাদিকদের যারা দাঁড়িয়ে আছেন সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আগামীর আন্দোলনে আপনারা আমাদের শরীক থাকবেন, সামিল হবেন, এই প্রত্যাশায় বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।